আমি বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে নিয়োজিত আছি। আপনারা আমার ভিডিও সবসময় দেখে থাকেন। আমি মাওলা ভাই বলছি, 15 বছর যাবৎ যুদ্ধের আগ থেকে এই পর্যন্ত করে আসছি। 15 বছর করেছি বিনা পয়সায়, যেখানে কোনো টাকা পয়সা নিতাম না। এখন হয়তো টাকা নিতে হয় অনেক, প্রচুর খরচ, অফিস খরচ প্রচুর খরচ, যদি বহন নিতে হয়, খরচা না নিলে হচ্ছে না। অনেকের বেতন প্রচুর বেতন, এক একজনের বেতন 40,000 50,000 60,000 টাকা করে বেতন। আর আমাদের অফিস কোনো বন্ধ নাই, সারাক্ষণ খোলা থাকে, একদিনও সাপ্তাহিক বন্ধ নাই আমাদের অফিস, যেদিন আমাদের বেতনটা বাড়িয়ে দিতে হয় সবাইকে। যে তৃতীয় পর্ব আজকে দেখাচ্ছি, আমরা মনোযোগের সাথে শুনুন এবং দেখুন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। এটা শিল্পপতির মেয়ে, স্বামী মারা গিয়েছে, সুন্দরী মেয়েটা, দেখতে ভালো মেয়েটা। পুরান টাউনে বাড়ি, পুরান টাউনে বাড়ি দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ এখানে আছেন, সাংসারিক মেয়ে। মেয়েটা 88-তে জন্ম, দেখতে শুনতে ভালো। মেয়েটা হাইটও ভালো, 5'6" হাইট, চমৎকার একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করেন, তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপর 88-তে জন্ম, হাইট হলো 5'2", SSC পাস করেছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা। তার বাচ্চাকে তো হয় নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপর একটা মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে, ঢাকা 5 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটার হাইটও ভালো, সবকিছু ভালো, দেখতে শুনতে ভালো। মেয়েটা 5'3" হাইট। সিরাজগঞ্জের মেয়ে জানেন অনেক ভালো, ভদ্র নম্বর একটা মেয়ে। ভালো ছেলে থাকলে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। মেয়ের নামে একটা ফ্ল্যাট রয়েছে। তারপরে মেয়েটা হলো বিমানে চাকরি করেন, বিমান বালা মেয়েটা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 5'5" হাইট। মেয়েটা আই পাস করেই বাংলাদেশ বিমানে জয়েন করেছেন। এখন মেয়ের নামে একটি ফ্ল্যাটও রয়েছে, একটি প্লটও রয়েছে। তার কোনো ছেলে সন্তান হয় নাই, বিয়ে হয়েছিল, স্বামী মারা যায়। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা ক্যানাডা সিটিজেন, 85-তে জন্ম, কোনো ছেলে সন্তান হবে না, 5'2" হাইট, দেখতে খারাপ না, মোটামুটি ভালো। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্দর মিডিয়া বসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপর একটা 83-তে জন্ম, মেয়েটা দেখতে শুনতে ভালো, ছেলে সন্তান হবে না, ভদ্র নম্বর একটা মেয়ে। গাজীপুরে বাড়ি, গাজীপুরে সেটেল। ভালো ছেলে তাহলে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো, মেয়ের বাবা হলো আর্মির, বাড়ি হলো নরসিংদী, শিবপুরে বাড়ি, শিবপুরে বাড়ি। মেয়েটার ব্যবসা করেন, বর্তমানে রিটায়ার করার পরে মেয়েটা ডিভোর্স, মেয়েটা বাচ্চা কাচ্চা হয় নাই। গাছা ইউনিয়নে বাড়ি, আমাদের গাজীপুর গাছা ইউনিয়নে বাড়ি। মেয়ের নামে একটি টিন শেড বাড়ি রয়েছে, 5 কাঠার উপরে। যদি কোনো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন। মেয়ে বিয়ে করলে, বন্ধ মেয়ে বিয়ে করলে। তারপরে মেয়ে বেরো বয়স্ক মেয়ে, তার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, হবেও না। 81-তে জন্ম, 5'3" হাইট। মেয়েটা বাড়ি হইলো আমাদের ইয়াতে, এই সাতক্ষীরাতে বাড়ি। মেয়েটার বাবা মারা যাওয়ার আগে মেয়ের নামে অনেক টাকা ব্যাংক মিলিয়ে রেখে গেছেন। মেয়েটা মোটামুটি ভদ্র নম্র, মামারও এখানে শহীদ বংশের লোক, মামারও এখানে জমিদার, মামারও জমিদার, বাবাও জমিদার ছিলেন। যদি কোনো ভালো ছেলে থাকে, যদি একটা ভালো মেয়ে চান, শিক্ষিত মেয়ে চান, ভদ্র নম্র মেয়ে চান, সাংসারিক মেয়ে চান, মেয়ে যেহেতু কোনো চাকরি করে না, ভালো ভদ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটা সন্তান পাবেন। তারপর মেয়েটা হলো 89-তে জন্ম, মেয়েটা ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে। মেয়েটা ইঞ্জিনিয়ার, মেয়েটা 10 নম্বর সেক্টর বাড়ি, অত্যন্ত ভদ্র নম্র মেয়েটা। ভালো একটা ছেলে তাহলে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 5'2" জন্ম, কোনো ছেলে সন্তান হবে না, ডিভোর্স মেয়েটা, বাচ্চা কাচ্চা হয় নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা স্বাস্থ্য ভালো, 80-তে জন্ম, ছেলে সন্তান হবে না। যদি কোনো লোক স্বাস্থ্য ভালো মেয়ে চাচ্ছেন, 5'9" হাইট মেয়েটা, কুমিল্লার মেয়ে, দেখতে চমৎকার সুন্দর, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে, ভালো একটা স্যালারি পাচ্ছে। মেয়েটা 3 লাখের উপরে স্যালারি পাচ্ছে। যদি স্বাস্থ্য ভালো মেয়ে চান, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো MSc পাস করেছেন, 5'3" 78-তে জন্ম, ছেলে সন্তান হবে না, ভালো একটা মেয়ে। বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো বন্ধা মেয়ে, বন্ধা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হবে না। 78-76-এ জন্ম মেয়েটা, MSc পাস করেছেন, উত্তরাতে বাড়ি। মানে আমি আবার একটা কথা বলে যাই, যারা MA পাস করেছেন বা ডাক্তারি পাস করেছেন, যখন বয়স হয়ে যায় তখন কিন্তু তারা শিক্ষিত ছেলের প্রয়োজন হয় না, ভালো একটা ছেলেরই দরকার হয়। যদি ভালো মেয়ে থাকে, ভালো ছেলে, তাহলে বন্ধু মেয়েটা মাধ্যমে যোগাযোগ করলে এই ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা ধানমন্ডি, গুলশান, বনানী, বনশ্রী, অনেক দিকে বাড়ি, বেলি রুটে বাড়ি, সব দিকে বাড়ি, বনানীতে বাড়ি, বসন্তরতে বাড়ি, রামপুরাতে বাড়ি। মেয়েটা বাড়ির অভাব না, 86-তে জন্ম, মেয়ের বাবা শিল্পপতি, মেয়ের নামে অনেক বাড়ি, বিশাল বাড়ি মালিক মেয়েরা। মেয়েটা অস্ট্রেলিয়াতে সিটিজেন এবং বাংলাদেশে তার বাড়ি গাড়ি অভাব নাই, সব কিছু আছে তাদের। যদি কোনো ভালো ছেলে তাকে, বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটা সুন্দরও পাচ্ছেন, বাচ্চা হবে না মনে করেন। তারপরে তার দেখা শোনা সর্বদিকে ভালো একটা মেয়ে, বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে কর্নেল ইউসুফ সাহেবের মেয়ে, 88-তে জন্ম, 5'4" ছুরিয়ে নিয়ে সেটেল মেয়েটা। সুইডেন যদি কোনো লোক যাইতে চান, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ
সুরেন যেতে পারবেন অতি তাড়াতাড়ি, মেয়েরা যত ছেড়ে যান সুরেনে, বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেবেন। তারপরে মেয়েটা হলো টঙ্গী কলেজের বাড়ি 89-তে জন্ম, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, ভদ্রনম্র একটা মেয়ে। মেয়েটা হয়তো বলো উত্তরবঙ্গের মেয়ে, মেয়ের দুইটা বাড়ি আছে মেয়ের নামে, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো ছেলে। তাহলে বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারে। তারপরে মেয়েটা হলো উত্তর আধুনিক মেডিকেল কলেজের হাসপাতালে আছেন মেয়েটা, মেয়েটা বিএসসি পাস করেছেন, নার্সিং মেয়েটা। এই নার্সিং মেয়ে যদি কোনো ছেলে দরকার মনে করেন, ভালো একটা মেয়ে চান, দেখাশোনায় ভালো নার্সিং মেয়েটার জন্য বাংলাদেশ মেডিকেলে চাকরি করে মেয়েটা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা ছেলে, তাহলে বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 3 নম্বর সেক্টরে, 13 নম্বর সেক্টরে বাড়ি, ওনার নাম যে জন্ম বাসপতি নেই, চায় দেখাশোনায় ভালো, গায়ে বর্ষা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা ছেলে, তাহলে বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। এই আমাদের তৃতীয় পর্ব শেষ হলো, আমাদের বন্ধন মিডিয়াতে তৃতীয় পর্ব আজকে শেষ করলাম। এই প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব শেষ হয়ে গেল, আমাদের সামনে আসবে চতুর্থ পর্ব। এখন যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করলে বাড়ি গাড়ি সবকিছু মালিক হবেন, দেখাশোনা ভালো পাবেন, সবকিছু পাবেন। যদি বাচ্চা হবে না এরকম চান, বাচ্চা হয়েছিল হবে না এরকমও চান, তা বাচ্চা হয়নি একবারে হবেও না এরকমও চান, যে যেরকম চাবেন। হাজার হাজার মেয়ে আমাদের বন্ধন মিডিয়াতে রয়েছে, যোগাযোগ করবেন আমাদের এখানে। আসলে মেয়ের অভাব হবে না, আসলে আমাদের বন্ধন মিডিয়া বসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে আসলে মেয়ে ছেলে অভাব নাই, সবকিছু ছেলে আমাদের এখানে রয়েছে। আসুন আমাদের এখানে বন্ধন মিডিয়া বসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে আসলে কেউ ফিরে যাবেন না, একের পর এক মেয়ে দেখতে পাবেন ইনশাল্লাহ। তারপরে আমাদের হইলো এখন চতুর্থ পর্ব।